বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি ভিডিওটা পুরো দেখতে থাকো কেউ স্কিপ করো না আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর আজকে প্রথমবার সোনু এই গঙ্গা স্নান করতে এসছে বন্ধুরা দেখো আমি প্রথম কুকুরে নামছি দেখো কি মজা পাচ্ছি জল নিয়ে খেলা করছি নাম হচ্ছে গঙ্গা দেখো আমি দোল্লা দেব রাধা কৃষ্ণকে আমি খুব মজা পেয়েছি দোল্লা দিয়ে দোল্লা তো প্রথম দিলাম কৃষ্ণকে শিব মন্দিরে যাব এই দেখো আমি সিদ্ধি থেকে উচ্ছি দিদার কোলে কোলে আমি শিবের মাথায় জল ঢালছি

পূজা করা হয়ে আর বন্ধুরা এখানে শেষ নয় এটা ভিডিওটা এরপর সন্ধ্যাবেলা সবাই বাঁক নিয়ে আজকে জয়রামপুর যাবে আমাদের কালী মায়ের মন্দির সোনু আবার কানে কানে কি বলছে দেখো বন্ধুরা ওর দিদা বলে দিয়েছে ও কানে কানে বলছে ছিল সকালবেলা আর এবার আসছে সন্ধ্যাবেলার ভিডিও বন্ধুরা সন্ধ্যাবেলা দেখো সবাই কত বাঁক সাজিয়েছে সুন্দর করে এখানে জোড়া মন্দিরে আগে প্রথমে ওরা জোড়া শিব মন্দিরে আগে জল ঢালবে গঙ্গা স্নান করবার পরে তারপরে এখান থেকে বাঁক সাজিয়ে নিয়ে ওরা যাবে জয়রামপুরে সারা রাত ধরে হাঁটবে দেখো বন্ধুরা কত সুন্দর করে সাজিয়েছে এটা হচ্ছে কেদারনাথের একটা প্রতিচ্ছবি করেছেরা এরা বন্ধু দেখো মা আর আমি বাসা যেন দেখতে আসছি দিদা গেছিল ওগুলো খুব সুন্দর করে সাজ দিদি ভাইগুলো সাজ বলে সেজেছে আমাকে একটু আগেও বাক সাজাতে না

তারপরে যারা শেষ দিন যায় তারা একেবারে নীলের বাতি দিয়েই তারা ফেরে জয়রামপুর থেকে খুব সুন্দর করে এরা বাক সাজায় আর সারা রাত ধরে এরা হাঁটে খুব মজা করে খুব ভালো লাগে আমরা অন্নপূর্ণা মন্দিরে এসেছি মায়ের দর্শন করার জন্য মা ফটো তুলে নিলো লাইটিং এর সামনে লাইট খুব মজা করিস এই দেখো এইটা আমার একটা দাদা ভাই মাটা বলে বাবা বেঁধেছে এই দেখো বন্ধুরা ভালো 绝对可